হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার পার্মানেন্ট জেল অ্যাকাউন্টটা কোম্পানিতে সাবমিট করছি খুলে দেওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্টটা কোম্পানি খুলে দিছে, এবং কীভাবে খুললো, কত টাকা খরচ গেল, আমি কত শেয়ার পাইলাম সম্পূর্ণ ভিডিওতে থাকছে। আপনারা ভিডিওটা কেউ মিস করবেন না, ভিডিওটা কেউ টেনে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। 3 মিনিট 26 সেকেন্ডের ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়ার আছে, ঠিক আছে? তো দেখেন, এইখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স আছে 16,000, কারণ আমি মাত্র একটা বুট থেকে বের হয়েছি। ওই বুটে আমি 11,000 চিপস অলরেডি দিয়ে বের হয়েছি, এবং এই 11,000 চিপস দিছি আমি কোম্পানির লোকদের, ঠিক আছে? মানে আমার এই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি চিপস পাইছি হয়েছে আমার অ্যাকাউন্টে 40%, এবং আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন, যাদের বড় বড় অ্যাকাউন্ট আছে তারা চিপস পাবেন 35%, 40% এরকম। আবার যাদের ছোট ছোট অ্যাকাউন্ট আছে তারা চিপস পাবেন 30% থেকে 25%। আপনারা চাইলে ওই 30% 25% হিসাবে টাকাও নিতে পারেন। বর্তমান মার্কেট রেট অনুসারে যে টাকা আসে সেই টাকায় আপনাদেরকে দেওয়া হবে। তো আসলে পার্সেন্টটা কিসের সেটা আপনাদেরকে আমি এখন বোঝায় বলি। ধরেন আমার আইডিতে চিপস ছিল 26,000। তো এইখানে বড় আইডি যেহেতু আমি একটা ডিল করছি মানে কোম্পানিদের সাথে, যে আমি অ্যাকচুয়ালি এই আইডিটা 40% চিপস আমাকে না দিলে সেই ক্ষেত্রে আমি সেল করব না। তো তখন তারা আমাকে দিতে চায় না। তো অনেক কথার পর আমি 40% একটা ডিল করছি, যে এই আইডিতে 40% চিপস থাকবে, 60% চিপস আপনাদেরকে দেওয়া হবে, আপনারা আমার আইডিটা খুলে দেন, ঠিক আছে? তো তারা কিন্তু আমার অ্যাকাউন্টটা খুলে দিছে, এবং এটাতে একটা 500 শেয়ারের প্যাকেজও মারছে। এটা খোলার জন্য একটা 500 শেয়ারের প্যাকেজও লাগছে। স্ক্রিনে দেখতে পারতেছেন একটা 500 শেয়ারের প্যাকেজ মারা হয়েছিল। দেন হচ্ছে কি, আমি তাদেরকে এই চিপসটা দিয়ে দিই, মানে যত চিপস তারা পাবে আর কি, 60% যত চিপস পাবে সব চিপস তাদেরকে আমি দিয়ে দিই, আর 40% চিপস আমার কাছে রেখে দিই। তারপর এই 40% চিপসও আমি বাংলাদেশ বিডি সেলারদের কাছে বিক্রি করে দিই, ঠিক আছে? মানে মোট কথা, আমার অ্যাকাউন্টটা আমি ফাঁকা করে দিই, যেহেতু অনেকদিন পরে অ্যাকাউন্টের চিপসটা আমি আর কি পাইছি, সেই ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা ফাঁকা করে দিই, ঠিক আছে? তো আমি নেক্সটে আবার এখন এই আইডিতে মাল উঠাবো, উঠাই আপনাদের কাছে সেল করবো। তো এখন কথা হচ্ছে, যাদের আইডিতে 2,000 চিপস আছে তারা চাইলে পার্মানেন্ট জেল ওপেন করতে পারবেন, এবং যাদের আইডিতে 500-1,000 চিপস আছে তারা আপাতত ওপেন করতে পারবেন না। তবে আপনাদেরকে 21 তারিখের পর একটা রেজাল্ট দেওয়া যেতে পারে, যে 21 তারিখের পর আপনারা ওপেন করতে পারবেন কি না, মানে এটা বলা যেতে পারে, ঠিক আছে? তো দেখেন, এইখানে কিন্তু আমার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স আছে হচ্ছে 7 শেয়ার, কারণ আমি সম্পূর্ণ চিপসটা কিন্তু শেষ করে দিছি, মানে বিক্রি করে দিছি এবং কোম্পানিকে দিয়ে দিছি। কোম্পানি যা পাওয়ার তাদেরকে দিছি, এবং যা ছিল সব বিক্রি করে দিছি, ফাঁকা করে দিছি। তো এখন থেকে এই অ্যাকাউন্টে আমি অল্প অল্প চিপস ঢুকাই আপনাদের কাছে সেল করবো। আপনাদের যাদের চিপস প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে? তো গাইস, যাদের 2,000 চিপস আছে বর্তমান তারা চাইলে কিন্তু অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারবেন, এবং কথা মানে বিবেচনা হবে আইডি দেখে যে আপনাদের কত পার্সেন্ট চিপস দেওয়া হবে, অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন পার্মানেন্ট জেল ওপেন করার জন্য। আর যাদের আইডিতে চিপস কম আছে তারা 21 তারিখের পর থেকে যোগাযোগ করবেন, আর যাদের 2,000 চিপস আছে তারা এখনই যোগাযোগ করুন। স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাফেস।